প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। ঢাকা কলেজ একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য আমার আজকের এই অনলাইন ক্লাস। আমি রুবনা ইয়াসমিন। ছাত্ররা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং করোনার এই মহামারীতে তোমরা নিশ্চয়ই যে যেখানে আছো যথাযথভাবে স্বাস্থ্যবিধি নিয়মকানুন মেনে চলে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখার জন্য যথেষ্টভাবে সচেতন থাকার চেষ্টা করছো। তোমরা অনেকেই আছো এখন যথেষ্ট আসলে বড় হয়েছো এবং দেখা যাবে যে অনেক পরিবারই হয়তো তুমি হয়তো বড় ছেলে অথবা একটা মানে দায়িত্বের জায়গায় তুমি আছো। তো সেই দায়িত্বের জায়গা থেকেই আমরা শিক্ষকরা সবাই আশা করছি যে তোমরা তোমাদের যে দায়িত্বটুকু পরিবারের সদস্যদেরকে সচেতন করার এবং সবাইকে সুস্থ রাখার সেই দায়িত্বটি যথাযথভাবে তোমরা পালন করবে। এবং করোনার সাথে সাথে আমি গত ক্লাসেও বলেছিলাম, করোনার সাথে সাথে আমাদের আর একটি নতুন যে বিপদ দেখা দিয়েছে সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর। এ ব্যাপারেও তোমরা আশা করি যথেষ্ট সচেতন থাকবে, কোনোভাবেই যাতে এডিস মশা দ্বারা আক্রান্ত না হও সে ব্যাপারে তোমরা সচেতন থাকবে। এবং পরিবারের সদস্য যারা আছে, বিশেষ করে যাদের পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ আছে, তোমাদের দাদা দাদি নানা নানি বা এরকম, আবার অনেকের ছোট ভাই বোন বা অন্যান্য শিশু সদস্যরাও আছে পরিবারে, একটা পরিবারে বিভিন্ন বয়সের সদস্যরাই কিন্তু থাকে। তো আমরা আশা করছি তোমরা তোমাদের জায়গা থেকে, তোমাদের থেকে যারা অনেক বেশি বয়োজ্যেষ্ঠ এবং যারা শিশু তাদের খেয়াল রাখবে, নিজেরাও ভালো থাকবে। শুরু করছি আজকের ক্লাস। তোমরা এর মধ্যে আমরা একটি ছোট গল্প এবং একটি কবিতা পড়ে শেষ করেছি। ছাত্ররা, তোমরা জানো আমরা কিন্তু তোমাদের যে পাঠ পরিকল্পনা সেটির একেবারে শেষ পর্যায়ে আছি, শেষ অংশে। এবং এরই মধ্যে তোমাদের আরেকটি আসলে ছিল, শেষ অংশে ছিলাম না আমরা, চতুর্থ অংশে ছিলাম, কিন্তু যেহেতু এরই মধ্যে সরকার ঘোষিত সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের জন্য এসেছে, তো সেই সিলেবাস অনুসারে আমরা এখন আসলে শেষ পর্যায়ে আছি। তো গল্প এবং কবিতা যেটি আমরা পড়িয়েছি বা এই পর্যায়ে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো তোমাদের গদ্য কবিতা শেষ ছিল আর গদ্য কবিতা তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে নেই। আজকে আমরা শুরু করব নাটকের ক্লাস। নাটক তোমাদের জন্য নির্ধারিত নাটক সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা নাটকের তোমরা এর আগেও ক্লাস করেছ এবং অনেকটুকুই তোমরা প্রায় শেষ করেছ। সিরাজউদ্দৌলা নাটকের মোট চারটি অঙ্কে 12টি দৃশ্য আছে। এর মধ্যে আমি যতটুকু জানি দুটো অঙ্ক, অর্থাৎ প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্ক তোমাদের এরই মধ্যে ক্লাস শেষ হয়ে গিয়েছে, বাকি আছে তৃতীয় অঙ্ক এবং চতুর্থ অঙ্ক। আমরা আজকে তৃতীয় অঙ্ক নিয়ে ক্লাস শুরু করব এবং আমি আশা করছি যেহেতু নাটকের ক্লাস তোমরা আগেই পেয়েছো, কাজেই নাটকের সংজ্ঞা, নাটকের বৈশিষ্ট্য, নাটকের যে বিভাজন অর্থাৎ কিভাবে অঙ্ক দৃশ্য এই যে বিভাজনগুলো সেগুলো সম্পর্কে তোমরা পূর্বের যে ক্লাসগুলো হয়েছে সেগুলোতে জেনেছো, কাজে আমি সেই আলোচনায় আর যাচ্ছি না, আমি সরাসরি নাটকেই শুরু করছি। সিরাজউদ্দৌলা নাটক তোমাদের জন্য যেটি পাঠ্য, সেই নাটকে কিন্তু তোমরা জানো এটি একটি ঐতিহাসিক নাটক, ঐতিহাসিক ঘটনা যে পলাশীর যুদ্ধ, সেই ঘটনার কে কেন্দ্র করে এই নাটকটি রচিত। পলাশীর যুদ্ধে এক পক্ষে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যে কিছু তারই তার সিপাহ সালার তার যে মন্ত্রিসভার যে অন্যান্য যে অমাত্যরা ছিল তারা, এবং তারা ইংরেজদের সাথে যে যোগ সাজশ করে কিভাবে পলাশীর যুদ্ধে নবাবের পতন ঘটায় সেই ঘটনার উপর ভিত্তি করেই কিন্তু এই নাটকটি রচিত। এই নাটকে 1756 সালের 19 জুন থেকে 1757 সালের 2 জুলাই পর্যন্ত ঘটনা মোটামুটি বিধৃত আছে, প্রায় 1 বছর 12 দিনের ঘটনার উপর ভিত্তি করে নাটকটি এই 12টি দৃশ্যের মধ্যে মোটামুটি মানে দেখানো, রূপদান করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন চরিত্রের মাধ্যমে।
আমাদের যে তৃতীয় অঙ্ক, তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা আজকে আছি। প্রথম তৃতীয় অঙ্কের চারটা দৃশ্য, পুরো নাটকটাতে 12টা দৃশ্য আমি আগেই বলেছি। তার মধ্যে প্রথম অঙ্কে 3টা দৃশ্য, দ্বিতীয় অঙ্কে 3টে, তৃতীয় অঙ্কে 4টা এবং চতুর্থ অঙ্কে 2টো দৃশ্য, এই মোট 12টা দৃশ্য। এবং তোমরা নাটক নিশ্চয়ই এর মধ্যে পড়েই ফেলেছো আমি আশা করছি, যেহেতু তোমাদের কাছে পাঠ্য বই আছে এবং এর আগের ক্লাসগুলো অনেক আগেই আসলে শেষ হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই ঢাকা কলেজের দায়িত্ববান ছাত্র হিসেবে এতদিন ফেলে রাখোনি, নিশ্চয়ই নাটকটি পড়ে শেষ করেছো এবং খেয়াল করেছো যে নাটকের শুরুতে অর্থাৎ প্রত্যেকটি দৃশ্যের শুরুতে কিন্তু মানে দৃশ্যটির তারিখ, স্থান বা চরিত্রগুলো কে কে, এই সবগুলো কিন্তু উল্লেখ করা থাকে। এটি নাটকের একটি বৈশিষ্ট্য। নাটকের দৃশ্যটি কেমন হবে, কোন কোন চরিত্র সেই দৃশ্যে থাকবেন, পরিবেশ কিরকম হবে, সেই সব কিছু কিন্তু নাট্যকার এই দৃশ্যে শুরু করার আগে নাট্যকার নিজেই সেগুলো লিপিবদ্ধ করে দেন এবং সেই অনুযায়ী নাটক যখন মঞ্চায়ন হয় বা দৃশ্যায়ন হয় সেভাবেই কিন্তু সাজানোর চেষ্টা করা হয়। তো এই তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে 1757 সালের 10 জুন থেকে 21 জুনের মধ্যে কোনো একদিনের ঘটনা এবং এটি হচ্ছে লুৎফুন্নেসা অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, তার যে ব্যক্তিগত কক্ষ সেখানে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার ব্যক্তিগত কক্ষের এই দৃশ্যটি। এবং এই দৃশ্যে চরিত্রগুলো আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে ঘসেটি বেগম, আমিনা বেগম, লুৎফুন্নেসা বা লুৎফা, সিরাজউদ্দৌলা এবং একজন পরিচারিকা। নাটকের একটি বৈশিষ্ট্য কিন্তু বিশেষ মানে প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে নাটক কিন্তু দুঃখিত সংলাপের আকারে লেখা হয়ে থাকে আর কি। অন্যান্য সাহিত্যের অন্যান্য যে ধারাগুলো আছে, উপন্যাস বা ছোট গল্প, কবিতা, সবগুলো থেকেই আমরা যদি নাটককে আলাদা করতে চাই তাহলে আমরা বুঝবো যে নাটক যখন সংলাপে লিখিত হয় মোটামুটি সংলাপ দেখেই আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে নাটক, এটি অন্য কিছু নয়। এখানেও নাট্যকার যা কিছু বলতে চান, তার যে বক্তব্য তিনি পাঠক বা দর্শকদেরকে দিতে চান, সেটি তিনি এই সংলাপের বিভিন্ন চরিত্রের মুখে যে সংলাপগুলো সেই সংলাপের মধ্য দিয়ে কিন্তু পাঠক দর্শকদের কাছে পৌঁছান। এই সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখব শুরুতেই ঘসেটি বেগম, আমিনা বেগম এবং লুৎফা অর্থাৎ সিরাজউদ্দৌলার স্ত্রী তার সাথে কথা বলছে। ঘসেটি বেগম নবাবের প্রাসাদে এসেছে এবং নবাবের প্রাসাদে এসে, নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদে এসে সরাসরি তার যে ব্যক্তিগত কক্ষ যেখানে তার স্ত্রী এবং মা আছে সেখানেই একেবারে সরাসরি ঢুকে কিন্তু তাদেরকে মোটামুটি ভাবে কথা দিয়ে একটু প্রতিহিংসা এবং তার ভিতরে যে ক্রোধ বা ক্ষোভ সিরাজউদ্দৌলার প্রতি সেটি প্রকাশ করার চেষ্টা করছেন। এবং নবাব সিরাজউদ্দৌলার প্রতি ঘসেটি বেগমের যে ক্ষোভ, সেই ক্ষোভটাই কিন্তু তিনি তার স্ত্রী এবং মায়ের উপর ঝাড়ার চেষ্টা করছেন আর কি। তো ঘসেটি বেগম শুরুতে কিছু আমি সবটুকু পড়বো না তোমাদের, কিছু কিছু দেখছি। ঘসেটি বেগম যেমন বারবারই যখন লুৎফা এবং তার শাশুড়ি অর্থাৎ আমিনা বেগম যখন বলছিলেন, তাকে যখন স্বাগত জানাচ্ছিলেন, তখন কিন্তু ঘসেটি বেগম কোনোভাবেই আসলে তাদের কথায় খুব একটা সন্তুষ্ট হচ্ছিলেন না। এবং আমিনা বেগম যখন বলছিলেন সিরাজ তো তোমারও পুত্র, তুমিও তাকে কোলে পিঠে করে মানুষ করেছ, তখন কিন্তু খুবই ক্রোধের সাথে ঘসেটি বেগম তার উত্তর দেয়, অদৃষ্টের পরিহাস তাই ভুল করেছিলাম, যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে, যদি জানতাম অহরহ সে আমার দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে, জীবনের সমস্ত সুখ শান্তি সে গ্রাস করবে রাহুর মতো, তাহলে দুধের শিশু সিরাজকে প্রাসাদ চত্বরে আশ্রয় মেরে ফেলতে কিছুমাত্র দ্বিধা করতাম না। এতটাই ক্রোধ বা এতটাই রাগ সিরাজউদ্দৌলার প্রতি ঘসেটি বেগম। ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার খালা, বড় খালা। কিন্তু লুৎফা তার উত্তরে বলল, আমরা আপনাকে মায়ের মতো ভালোবাসি। এরপরেও মায়ের মতো বলার পরেও কিন্তু ঘসেটি বেগম আসলে কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছিলেন না। তিনি বলেন মায়ের মতো এবং মা এক কথা নয়, কারণ মায়ের
প্রাসাদে যাদের হাত বসিয়েছি ইত্যাদি নানা ধরনের কথাবার্তা আসলে গসিপি বেগম তার ভিতরের যে ক্রোধ সেটি উৎপীড়ন করার চেষ্টা করছে। শিরাজকে সামনে না পেয়ে তার স্ত্রী এবং মাকে সামনে পেয়ে তাদের সাথেই আসলে এই ঘসেটি বেগম তার পিস উদ্গারণ করছে এক কথায়। এবং আবারও যখন এই সব কথাবার্তার এক পর্যায়ে যখন আমিনা বেগম জিজ্ঞেসই করে ফেলল যে সিরাজ তোমার কি ক্ষতি ক্ষতি করেছে বড় আপা, তখন তার উত্তরে ঘসেটি বেগম কিন্তু সরাসরি বলে দেয় তার নবাব হওয়াটাই আমার বড় ক্ষতি। অর্থাৎ সিরাজউদ্দৌলা যে নবাব হয়েছেন সেটি হচ্ছে ঘসেটি বেগমের জন্য সব থেকে বড় রাগের কারণ। এইখানে প্রসঙ্গত বলি যে ঘসেটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খানের প্রথম কন্যা সন্তান আর কি। নবাব আলীবর্দী খানের 3টি কন্যা সন্তান ছিল, তার মধ্যে ঘসেটি বেগম ছিলেন প্রথম এবং তার আসল নাম হচ্ছে মেহেরুন্নেসা। এবং নবাব আলীবর্দী খান তার 3 কন্যাকে তার বড় ভাইয়ের 3 পুত্রের সাথে আসলে বিয়ে দিয়েছিলেন এবং ঘসেটি বেগমেরও বিয়ে হয় সেই তার শাহমদ জং তার যে স্বামীর নাম ছিল, এবং শাহমদ জং যে তার স্বামী সেই ছিলেন নায়েবে ঢাকার নায়েব ছিলেন আর কি। এবং এই নায়েব হওয়ার সুবাদে তার স্বামীরও বেশ অর্থকরী বা ছিল এবং সেই প্রভাব খাটিয়ে ঘসেটি বেগমও কিন্তু বেশ সম্পত্তির অধিকারিণী হন। এবং একটা পর্যায়ে তারা দুজন আসলে নিঃসন্তান নিঃসন্তান ছিলেন, শাহমদ জং এবং ঘসেটি বেগম ছিলেন নিঃসন্তান দম্পতি। যেহেতু নিঃসন্তান ছিলেন তারা সিরাজউদ্দৌলার ছোট ভাই ইকরামউদ্দৌলাকে পালক পুত্র হিসেবে নিয়েছিলেন এবং তারা তাদের আশা ছিল যেহেতু ঘসেটি বেগম জ্যেষ্ঠ কন্যা ছিল আলীবর্দী খাঁর এবং জ্যেষ্ঠ কন্যার পুত্রই সাধারণত পরবর্তী নবাব হওয়ার কথা রীতিমতো, সেজন্যই ঘসেটি বেগম হয়তো আশা করেছিলেন যে তার যে পালক পুত্র ইকরামউদ্দৌলা তাকেই একসময় আলীবর্দী খাঁ নবাব করবেন। কিন্তু দুঃখজনকভাবে ইকরামউদ্দৌলা বসন্ত রোগে মারা যায় এবং ইকরামউদ্দৌলা বসন্ত রোগে মারা যাওয়ার কিছুদিন পরে ঘসেটি বেগমের যে স্বামী শাহমদ জং তিনিও মৃত্যুবরণ করেন। এবং কিছু বর্ণনায় দেখা গিয়েছে যে শাহমদ জং যে যিনি ছিলেন আর কি ঘসেটি বেগমের স্বামী, তিনি একটু দুর্বল বা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী ছিলেন বলে তার যে কাজটা নায়েবের যে কাজটা সেটি তিনি ঠিক মতো পালন করতে একটু অসমর্থ থাকতেন বলেই তার একজন দেওয়ান ছিল, তিনি হচ্ছেন হোসেন কুলি খাঁ। এবং হোসেন কুলি খাঁর সাথে ঘসেটি বেগমের মানে এটি হচ্ছে বিতর্কিত আর কি, বলা হয়ে থাকে যে তার সাথে হোসেন কুলি খাঁর সাথে ঘসেটি বেগমের অবৈধ সম্পর্ক ছিল, যার ফলে আলীবর্দী খাঁর নির্দেশেই সিরাজউদ্দৌলা তাকে হত্যা করেন। এটি এইগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা চাইলে ঘসেটি বেগমের তোমাদের নাটকের শেষে কিন্তু যে চরিত্রগুলো আছে প্রধান চরিত্রগুলো সেই সবগুলো চরিত্রের কিছু বর্ণনা দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। এবং এই যে হত্যা করে হোসেন কুলি খাঁকে সিরাজউদ্দৌলা, এই কারণে কিন্তু সিরাজউদ্দৌলার প্রতি ঘসেটি বেগমের ক্রোধ অনেক আগে থেকেই ছিল। এবং আরেকটি কারণ হচ্ছে যেহেতু আলীবর্দী খাঁ তার পুত্র এবং যখন ইকরামউদ্দৌলা অর্থাৎ ঘসেটি বেগমের যে পালক পুত্র সে যখন বসন্ত রোগে মারা গেল, তখন আলীবর্দী খাঁ তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের ছেলে সিরাজউদ্দৌলাকে নবাব হিসেবে যখন আর কি ঘোষণা দিলেন, এতেও কিন্তু ঘসেটি বেগম বেশ ক্রোধান্বিত হন পিতার প্রতি। তখন তিনি চেয়েছিলেন, এই পিতার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ঘসেটি বেগম এবং ঘসেটি বেগম চেয়েছিলেন তার যে দ্বিতীয় ভগ্নী তার যে পুত্র শওকত জং, এই শওকত জংকে নবাব করার পক্ষে ছিলেন ঘসেটি বেগম। কিন্তু শওকত জং এর চারিত্রিক বৈশিষ্ট্য একেবারেই নবাব আলীবর্দী খানের পছন্দ ছিল না, যার ফলেই সিরাজউদ্দৌলা তার অত্যন্ত আদরের প্রিয় নাতি ছিল, সেজন্য বয়স কম হওয়া সত্ত্বেও কিন্তু নবাব আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলাকেই পরবর্তী নবাব মনোনীত করেন। এই দুটো কারণ, একটি হচ্ছে হোসেন কুলি খাঁকে হত্যা
আর দ্বিতীয়টি হচ্ছে নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে পরবর্তী নবাব হিসেবে মনোনীত করায় ভাসেটি বেগম বরাবরই সিরাজউদ্দৌলার উপর একেবারেই নাখোশ ছিল। এই কারণেই সিরাজউদ্দৌলার এই এই ভাসেটি বেগম যে বক্তব্যটি করেছে যে তার নবাব হওয়াটাই আমার পক্ষে মস্ত ক্ষতি, এই যে ঘটনাগুলো পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে তারই কিন্তু এটি একটি প্রতিফলন ঘটিয়েছে ভাসেটি বেগম তার এই ক্রোধান্বিত উক্তির মধ্যে দিয়ে। এবং আমিনা বেগম বা লুৎফা হয়তো তারা এত গভীরে কিছু জানতো না, তারাও বেশ বিস্মিত হয় যে কেন অকারণেই এই মানে সিরাজউদ্দৌলার প্রতি ভাসেটি বেগমের এত রাগ। এসব কথাবার্তার মধ্যেই সিরাজউদ্দৌলাও কিন্তু প্রবেশ করে দৃশ্যে, অর্থাৎ সেই সিরাজউদ্দৌলা ঘরে আসে এবং সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছে যে ভাসেটি বেগম অর্থাৎ তার খালা যে এসেছে তাকে আসলে খবর দিয়ে আনা হয়েছে। কেন খবর দিয়ে আনা হয়েছে? এই জন্যই যে হ্যাঁ, তাই বুঝি সেনাপতি পাঠিয়ে আমাকে সংবাদ দিয়েছো তোমার আরো কিছু টাকার দরকার। আমি বলেছিলাম যে ঘসেটি বেগম কিন্তু বেশ সম্পত্তির মালিক ছিলেন, তিনি টাকা পয়সা সোনা গয়না ইত্যাদি সহ বেশ কিছু সম্পত্তির মালিক ছিলেন। এবং সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের আক্রমণ করে, তোমরা প্রথম অঙ্কে দেখেছো যে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের একটি কিন্তু প্রথমে একটি ছোটখাটো যুদ্ধ হয়ে যায়, সেখানে বেশ কিছু টাকার প্রয়োজন হয়, তখন কিন্তু ঘসেটি বেগমের কাছে সিরাজউদ্দৌলা টাকা ধার করেছিল, সেই টাকার কথাই বলা হচ্ছে। এবং আরো আবারও নতুন করে কিছু টাকার প্রয়োজনে সিরাজউদ্দৌলা এই ঘসেটি বেগমের কাছে খবর পাঠিয়েছিল। কিন্তু মূল ঘটনা আসলে সেটি নয়। সিরাজউদ্দৌলা বলছে কি কারণ শুধুমাত্র টাকার জন্যই যে ঘসেটি বেগমকে এখানে ডেকে পাঠানো হয়েছে ব্যাপারটা সেরকম নয়। সিরাজউদ্দৌলা জেনে গেছে এর মধ্যেই যে কি বলছেন তিনি, অর্থাৎ আমি জানি যে বাংলার ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার সমস্ত খবরই আপনি রাখেন, অর্থাৎ ঘসেটি বেগম একজন সাধারণ রমণীর মতো, একজন সাধারণ মা খালাদের মতো আসলে থাকেন না, যেহেতু তিনি রাজনীতি বোঝেন এবং রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে মোটামুটি ভালোভাবে যোগাযোগ রক্ষা করছেন, সেই ইঙ্গিতটাই কিন্তু সিরাজউদ্দৌলা ভসটি বেগমকে দিচ্ছে। কি বলছেন যে বাংলার ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার সমস্ত খবরই আপনি রাখেন, আরো স্পষ্ট করে শুনতে চান? আমি জানি যে সিরাজের বিরুদ্ধে আপনার আক্রোশের কারণ আপনার সম্পত্তিতে সে হস্তক্ষেপ করেছে বলে নয়, রাজনৈতিক প্রাধান্য লাভের আশায় আপনি উন্মাদ। ভাসেটি বেগম আমি আগেই বললাম যে সাধারণ রমণীর মতো তিনি আসলে থাকতেন না, তিনিও রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করার একটা বিরাট ইচ্ছা তার মধ্যে ছিল। এবং সেটাই জানার পরে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা তাকে মোটামুটি সতর্ক করে দিচ্ছেন যে আমি অনুরোধ করছি আপনার সঙ্গে আমাকে যেন কোনো প্রকারের দুর্ব্যবহার করতে বাধ্য করা না হয়। অর্থাৎ সিরাজউদ্দৌলা চাইছেন তিনি যেমন সম্মানীয় খালা, বড় খালা, সেই সম্মানটা যেন ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার সাথে বজায় রাখেন এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সাথে পরবর্তীতে আর যেন কোনো প্রকারের যোগসাজশ ঘসেটি বেগম না করেন। ঘসেটি বেগম এই যে সিরাজউদ্দৌলা তাকে যে মোটামুটি সতর্ক করে দিল তাতে সে আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং ক্ষিপ্ত হয়ে সে বলছে যে আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি। কিন্তু সিরাজউদ্দৌলা আবারও অত্যন্ত বিনয়ের সাথে ঘসেটি বেগমকে যা বললেন তা হলো, আপনার নিজের সম্বন্ধেই আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, নবাবের মাতৃস্থানীয় হয়ে তার শত্রুদের সঙ্গে আপনার যোগাযোগ রাখা বাঞ্ছনীয় নয়, অন্তত আমি আপনাকে সে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চাই। অর্থাৎ সিরাজউদ্দৌলার খালা হয়ে নিজের ভাগ্নের প্রতি বা নবাবের প্রতি, নবাবের এত আপনজন ঘরের মানুষ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যখন
বাহিরে এই খবরটা ছড়িয়ে যাবে, তখন সেটি কত বড় দুর্নামের হবে ঘসেটি বেগমের জন্য। সেই দুর্নামের হাত থেকেই সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমকে রক্ষা করতে চাইছেন। অর্থাৎ একটা পারিবারিক যে সম্মান, পারিবারিক যে মর্যাদাবোধ, সেই মর্যাদাবোধটা নবাব সিরাজউদ্দৌলা রাখার জন্য চেষ্টা করছেন আপ্রাণভাবে, এবং তিনি তার খালা ঘসেটি বেগমকেও সে ব্যাপারেই সতর্ক করে দিলেন আবারও, যে কোনোভাবেই যেন তার খালা সেই ষড়যন্ত্রের মধ্যে না ঢুকে যায়, সে ব্যাপারে সতর্ক করে দিচ্ছে। সেই দুর্নামের হাত থেকে তিনি নবাব সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমকে রক্ষা করতে চাইছে। কিন্তু ঘসেটি বেগমও অত্যন্ত কৌশলী, তিনি আসলে কোনোভাবেই সিরাজউদ্দৌলার বিনয় বা তার যে ভদ্রতাবোধ সেটিতে বলবার পাত্রী নন। তিনি তারপরেও অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সিরাজের সাথে কথা বলছেন, তবে সিরাজউদ্দৌলা তারপরে শেষবারের মতো আবার বলে দিলেন কি, রাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগের সময়ে কোনো ক্ষমতাভিলাষী স্বার্থপরায়ণ নারীর পক্ষে রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখা দেশের পক্ষে অকল্যাণ। যখন পারিবারিক সুনাম বা পারিবারিক মর্যাদা দিয়ে ঘসেটি বেগমকে কোনোভাবেই শান্ত করা গেল না, তখন কিন্তু নবাব সিরাজউদ্দৌলা বললেন যে দেশের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য হলেও এই এরকম একজন ক্ষমতা আকাঙ্ক্ষী উচ্চাভিলাষী এবং ক্ষমতা আকাঙ্ক্ষী মহিলাকে কোনোভাবেই তিনি একেবারেই ছেড়ে দেবেন না। আমি তাই আপনার গতিবিধির ওপর লক্ষ্য রাখার ব্যবস্থা করছি। আমার প্রাসাদে আপনার স্বাধীনতার হস্তক্ষেপ করা হবে না, তবে লক্ষ্য রাখা হবে যাতে দেশের বর্তমান অশান্তি দূর হবার আগেই বাইরের কারো সঙ্গে আপনি কোনো যোগাযোগ রাখতে না পারেন। সিরাজউদ্দৌলা বুঝতেই পেরেছিল। এর আগে কিন্তু আমরা নাটকেই আমরা দেখেছি যে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে কিন্তু ঘসেটি বেগমের যে প্রাসাদ আছে, মতিঝিলের প্রাসাদ, সেখানে কিন্তু তিনি ষড়যন্ত্রকারীদের সাথে বেশ বড় একটি সভা বা মিটিংয়ে বা জলসার আয়োজন করেছিলেন। যদিও সেখানে জলসায় নাচ গান শুরু হয়েছিল, কিন্তু জলসার মূল উদ্দেশ্য বা প্রকৃত কারণ ছিল কিন্তু যে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা একত্রিত হয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা, যে কিভাবে বা কোন উপায়ে এগোলে সিরাজউদ্দৌলার পতন খুব ত্বরান্বিত করা যাবে। তো সেটি আমরা দেখেছি প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে, এবং সেই যে পরিকল্পনা যে করা হয়েছিল মতিঝিলের প্রাসাদে, অর্থাৎ ঘসেটি বেগমের প্রাসাদে, সেই খবর কিন্তু সিরাজউদ্দৌলা ঠিকই পেয়েছেন, এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখন ঘসেটি বেগমকে তিনি সতর্ক করে দিলেন যে ভবিষ্যতে যেন আর কখনো এই ধরনের পরিকল্পনার মধ্যে ঘসেটি বেগমকে না দেখা যায়। এবং সেজন্যই কার্যত সিরাজউদ্দৌলার নিজের প্রাসাদে এনে ঘসেটি বেগমকে মোটামুটি নজরবন্দি করে রাখা হলো, এবং ঘসেটি বেগম সেটা বুঝতে পেরেছে। বুঝতে পেরেই তিনি আমিনা বেগম বা নবাব সিরাজউদ্দৌলার মাতাকে উদ্দেশ্য করে বললেন, শুনলে তো রাজমাতা, আমাকে বন্দিনী করে রাখা হলো, এইবার বলো তো আমি তার মা, সে আমার পুত্র। কারণ আমিনা বেগম প্রথমেই বলেছিল যে সিরাজ তো তোমারও পুত্র, তুমিই তাকে কোলে পিঠে করে মানুষ করেছ। সেই কথাটিরই প্রতি উত্তর দিলেন ঘসেটি বেগম আমিনা বেগমকে। এরপরে অসহায় ক্রোধে কাঁপতে কাঁপতে ঘসেটি বেগম এই কক্ষ থেকে চলে গেল। এর পরবর্তীতে এই দৃশ্যের পরে ঘসেটি বেগম চলে গেল। ঘসেটি বেগম চলে যাওয়ার পরে আমরা দৃশ্যের যে বাকি অংশটুকু আছে সেখানে দেখব সিরাজউদ্দৌলার অসহায়ত্ব। নবাব হিসেবে তিনি কতটা যে অসহায়ত্ব বাইরে প্রকাশ করতে পারেন না, সেই অসহায়ত্ব তিনি কিন্তু তার স্ত্রী লুৎফার কাছে প্রকাশ করেছেন। অর্থাৎ একজন নবাব তার যে ব্যক্তিগত কোনো জীবন বলতে আসলে কিছু থাকে না, তার যে শ্রান্তি ক্লান্তি, তার যে পরিশ্রমের যে একটা মূল্যায়ন, কোনো কিছুই আসলে থাকে না। বিশ্রাম নেওয়ার যে ব্যবস্থা, পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের পরে বিশ্রামের জন্য যে পর্যাপ্ত সময়, সেই সময়টুকুও কিন্তু একজন নবাবের আসলে থাকে না। এবং তারপরে যখন এই প্রতিনিয়ত এরকম ষড়যন্ত্র, ঘরের মানুষের, বাইরের শত্রুর,
সব ষড়যন্ত্রের মোকাবেলা করে একজন নবাবকে টিকে থাকতে হয়, প্রজাদেরকে ভালোবাসতে হয়, প্রজাদের কল্যাণের জন্য চিন্তা করতে হয়, ব্যবস্থা করতে হয়, সেরকম নবাবের জন্য সেটি আসলে খুবই কষ্টকর। এবং সেই অসহায়ত্বই প্রকাশ করেছেন নবাব সিরাজউদ্দৌলা এই বিশ্বের শেষ অংশে তার স্ত্রী লুৎফার কাছে। এখানটায় আমরা একটু দেখি, লুৎফাও যেহেতু সিরাজউদ্দৌলার সাথে তার খুব কম কথাবার্তা হয়, সময়ে কাটানোর মতো সময় আসলে তাদের ব্যক্তিগত জীবনে সেভাবে আসে না, সেজন্য কিছুটা দূরত্ব, ভুল বোঝাবুঝি কিন্তু এই যে নবাব তার স্ত্রী এদের মধ্যে হয়েছে। এবং এক পর্যায়ে লুৎফা যখন মনে করে যে হয়তো বা ঘসেটি বেগম বিধবা, তার কাছ থেকে টাকা চাওয়ার ফলেই হয়তো তিনি এত খেপে গিয়েছেন, তখন কিন্তু সিরাজউদ্দৌলা লুৎফাকেও বলে যে তুমিও আমাকে ভুল বুঝলে লুৎফা। তো এই কথাবার্তা এখানে তার স্ত্রীর সাথে আছে। এবং আরো কিছুটা পরে আমরা দেখছি যে হ্যাঁ, লুৎফাও তার যে ভুল বোঝাবুঝির যে একটা, তিনি মানে সে যে আসলে ইচ্ছে করে ভুল বোঝেনি, সেটি তখন প্রকাশ করে যে আমিও ওসব কথা কোনো কিছুই তুলছি না, আমি জানি লুৎফা আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনার জন্য কোনো কথা বলিনি, খালাম্মা রাগে প্রায় কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন তাই। অর্থাৎ বাইরে থেকে ঘটনাগুলোকে যত সহজে দেখা যায়, শুধুমাত্র নবাব হয়ে সিরাজউদ্দৌলাই জানেন যে কোন ঘটনার ভিতরে আসলে কতটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে, যা লুৎফার পক্ষেও, নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী হয়েও তার পক্ষে জানা আসলে সম্ভব ছিল না। এবং এইখানে লুৎফারও ভুল যে বোঝাটা, সেটি সিরাজউদ্দৌলা মোটামুটি পরিষ্কার করে দেন। এবং তিনি তখন বলেন, নবাব সিরাজউদ্দৌলা লুৎফাকে উদ্দেশ্য করে বলেন কি, যে তুমি জানো না কতখানি উৎসাহ নিয়ে উনি অজস্র অর্থ ব্যয় করেছেন শওকতজংয়ের কামিয়াবির জন্য। শুধু শওকতজং কেন, আমার শত্রুদের শক্তি বৃদ্ধির জন্য ওর দান কম নয়। অর্থাৎ সিরাজউদ্দৌলা লুৎফাকেও পরিষ্কার করে দিলেন যে ঘসেটি বেগমের অবস্থান সিরাজউদ্দৌলার বিপক্ষে কতটা শক্তিশালী, এবং লুৎফা যেন সেটা বুঝেই কথা বলে। এখানে শওকতজং এর নামটা এসেছে, আমি কিন্তু বলেছিলাম শওকতজং হচ্ছে ঘসেটি বেগমের পরবর্তী যে বোন আর কি, তারা তো তিন বোন ছিলেন, আমিনা বেগম ছিল কনিষ্ঠ, ঘসেটি বেগম জ্যেষ্ঠ, এবং তাদের মধ্যবর্তী একজন বোন ছিল, তাদের তার পুত্র হচ্ছে শওকতজং। এবং যখন ঘসেটি বেগমের পালক পুত্র ইকরামউদ্দৌলা বসন্ত রোগে মারা যায়, তখন ঘসেটি বেগম চেয়েছিলেন যে সিরাজউদ্দৌলা নয় বরং তার দ্বিতীয় বোন, এই দ্বিতীয় বোনের যে ছেলে শওকতজং, সেই যেন নবাব, অর্থাৎ কোনোভাবেই সিরাজউদ্দৌলা যাতে নবাব হতে না পারে, আলীবর্দী খান যাতে কোনোভাবেই সিরাজউদ্দৌলাকে পরবর্তী নবাব করতে না পারে, সে ব্যাপারে ঘসেটি বেগম অনেকভাবেই চেষ্টা করেছিলেন তিনি জীবিত থাকতে এবং আলীবর্দী খান মারা যাওয়ার পরে। হ্যাঁ, এই পর্যায়ে যে সিরাজউদ্দৌলার, নবাব সিরাজউদ্দৌলার যে অসহায়ত্ব, তিনি তা লুৎফার কাছে প্রকাশ করছেন যে আমার, হ্যাঁ দেয়াল, এত দেয়াল কেন বলতো, কোথায় দেয়াল, আমার চারপাশে লুৎফা। কি বলছেন সিরাজউদ্দৌলা, আমার সারা অস্তিত্ব জুড়ে যেন দেয়ালের ভিড়, উজির অমাত্য সেনাপতিদের এবং আমার মাঝখানে দেয়াল, দেশের নিশ্চিত শাসন ব্যবস্থা এবং আমার মাঝখানে দেয়াল, খালাম্মা আর আমার মাঝখানে, আমার চিন্তা আর কাজের মাঝখানে, আমার স্বপ্ন আর বাস্তবের মাঝখানে, আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। এই দেয়াল মানে দূরত্ব, অর্থাৎ সিরাজউদ্দৌলা প্রজাদের কল্যাণ চিন্তা করছেন সারাক্ষণই, কিন্তু ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই যেন সেটা হতে দিচ্ছে না, যার ফলে সবার সাথেই মোটামুটি এক ধরনের দূরত্বের দেয়াল তৈরি হয়েছে নবাব সিরাজউদ্দৌলার, এবং কোনোভাবেই তিনি সেই দেয়ালগুলো ডেঙোতে পারছেন না। কোনোটা ভেঙে ফেলছেন, কোনোটা ডেঙোতে চাইছেন, কিন্তু কোনোটা পারছেন, সবগুলো যে পারছেন তা কিন্তু নয়। তিনি
সে কথাও প্রকাশ করেছেন, আমি এর কোনোটি ডিঙিয়ে যাচ্ছি, কোনোটি ভেঙে ফেলছি, কিন্তু তবুও দেয়ালের তো শেষ হচ্ছে না। এই হচ্ছে এই সংলাপটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার যে নবাব হিসেবে যে অসহায়ত্ব সেটির একেবারে চূড়ান্ত বহিঃপ্রকাশ। অর্থাৎ তিনি কোথাও একটু যেন নিঃশ্বাস ফেলতে চাইলেন এবং সেটি হচ্ছে লুৎফার কাছে তার অসহায়ত্ব প্রকাশ করে। এবং এই পুরো নাটকে এইখানটুকুতেই আমরা শুধু দেখেছি নবাব সিরাজউদ্দৌলাকে একটু যেন ভেঙে পড়তে, একটু যেন অসহায় হতে। তিনি চেষ্টা করছেন, তারপরেও পারছেন না। এরই উত্তরে লুৎফা স্ত্রী হিসেবে সবসময় যেটা হয়, স্বামীদের পরিশ্রম বা তাদের স্বামীদের যে ক্লান্তি, পরিশ্রান্ত স্বামীর যে ক্লান্তির যে কষ্ট সেটি দূর করার ব্যাপারেই সাধারণত স্ত্রীরা সচেষ্ট থাকেন। লুৎফাও সেই অন্য দশজন স্ত্রীর মতোই তিনি চেষ্টা করলেন এবং তিনি বললেন যে আপনি অনেক ক্লান্ত জাহাপনা, এবং তিনি বললেন যে হয়তো দু একদিন স্ত্রীর কাছে বা লুৎফার কাছে বিশ্রাম নিলেই তার এই ক্লান্তি সেরে যাবে, এবং ক্লান্তি সেরে গেলেই তিনি হয়তো আবার শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত বলিষ্ঠ হয়ে আবারও শত্রুদের মোকাবেলা করতে পারবে। লুৎফা তাই বললেন যে সমস্ত দুশ্চিন্তা বাদ দিয়ে আমার কাছে দু একদিন বিশ্রাম করুন। কিন্তু নবাব জানেন বিশ্রামের সময় আসলে তার নেই। লুৎফা যখন এই কথাটি বললেন তখন কিন্তু অত্যন্ত ঠাট্টার সাথে সিরাজউদ্দৌলা বললেন যে আমি তোমার কাছে বিশ্রাম করি আর সকালবেলাই সারা রাজ্যে এটি প্রচারিত হয়ে যাবে যে নবাব সিরাজউদ্দৌলা হারেমে বসে মানে স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন। এই এই ভয়টাও কিন্তু করতে হচ্ছে, অর্থাৎ তার ব্যক্তিগত জীবন বলে আসলে কোনো জীবনই অবশিষ্ট নেই। একজন নবাবের শ্রান্তি ক্লান্তি, তার যে মানে কিছুটা মানসিক যে প্রশান্তি, সেটিরও যে দরকার আছে সেই অবকাশটুকু কিন্তু নবাব সিরাজউদ্দৌলা কোনোভাবেই এখানে পাচ্ছেন না। তারপরেও লুৎফা আপ্রাণ চেষ্টা করে কিভাবে তার স্বামীকে কিছুটা হলেও এই সব যে জটিলতা, ষড়যন্ত্রের জটিলতা, বাহ্যিক যে শত্রু, অভ্যন্তরীণ যে শত্রু, সব শত্রুর মোকাবেলা করার যে কষ্ট, সেই কষ্ট থেকে কিছুটা হলেও, কিছুটা সময়ের জন্য হলেও স্বামীকে একটু একটু মানে কিছুক্ষণের জন্য তাকে বিশ্রামের ব্যবস্থা করার জন্য। কিন্তু হয়তো হয়তো সিরাজউদ্দৌলা রাজিও হতেন, কিন্তু এমনি সময় কিন্তু আবারও পরিচারিকা আসে। যে পরিচারিকা নতুন খবর নিয়ে আসে, সে খবর কি? মোহনলালের কাছ থেকে খবর এসেছে এখনই যেতে হবে, কারণ ইংরেজদের সাথে একটি সন্ধি হয়েছিল, আলীনগরের সন্ধি। সেই সন্ধি ভেঙে দিয়ে আবারও কিন্তু ইংরেজরা নতুনভাবে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এবং ইংরেজরা মোটামুটি নবাবের প্রাসাদে বা নবাবের রাজধানীতে আক্রমণ করার জন্য তৈরি। নবাব সিরাজউদ্দৌলা যদি সেই আক্রমণ প্রতিহত করার জন্য না এগোন, তাহলে হয়তো রাজধানী দখল করে ফেলবে ইংরেজরা এবং তার সাথে যারা রাজ্যে যারা ষড়যন্ত্র করিয়াছে তারা মিলে। তো এরকম একটি বহিঃশত্রু, ভিতরের শত্রু, এই সব শত্রুর মোকাবেলা করে করে একজন নবাব কতটা অসহায়ভাবে আসলে রাজ্য চালান, তার যে কোনো মানসিক প্রশান্তির কোনো জায়গা বা কোনো ব্যবস্থা থাকে না, সেই মুহূর্তটুকুই এই দৃশ্যে আমাদের ধরা দিয়েছে। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে লুৎফার বা স্ত্রীর কাছে বিশ্রামের একান্ত অনুরোধ সত্ত্বেও নবাব সিরাজউদ্দৌলা কিন্তু বিশ্রামের সময় নিতে পারলেন না। যখন পরিচারিকা এসে তাকে ডাক বলল মোহনলালের কাছে খবর এসেছে, তখন কিন্তু সেই খবর শোনার জন্য বা মোহনলালের সাথে সাক্ষাৎ করার জন্য নবাব বেরিয়ে গেলেন। তো তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য এইটুকুই। আমরা পরবর্তী ক্লাসে আবারও তৃতীয় অঙ্কের যে দ্বিতীয় দৃশ্য আছে সেটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে,
সবাইকে শুভেচ্ছা।